সম্মানীয় দর্শক আপনারা দেখছেন আর বাংলা কাল থেকেই দুয়ারে সরকার রাজ্য জুড়ে খোলা হচ্ছে কুড়ি হাজার শিবির মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য জুড়ে চালু হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি সে এই রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভার ওয়ার্ড স্তর পর্যন্ত একাধিক শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মাধ্যম দ্বারা এই কর্মসূচির সংবাদ পেয়েছেন আজ এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সঙ্গে থাকবেন আর বাংলা চ্যানেল ওই শিবির থেকে স্বাস্থ্য শিক্ষার মতো সরকারি পরিষেবা সংক্রান্ত মানুষের যাবতীয় অভিযোগ শুনবেন প্রশাসনের আধিকারিকরা আগামীকাল মঙ্গলবার থেকেই ওই শিবিরগুলি খোলা হবে সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান দুয়ারে সরকার কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে চার রাউন্ডে কুড়ি হাজার শিবির খোলা হবে রাজ্য জুড়ে শিবির চলবে দু মাস ধরে রাজ্য সরকারের দশটিরও বেশি প্রকল্পের সুযোগ সুবিধা থাকবে ওই শিবিরে পাশাপাশি সংশ্লিষ্ট উপভোক্তার নথি সংক্রান্ত কোনো ভুল থাকলে তাও সংশোধন করা যাবে ওই এই শিবির মাধ্যমে শিবির পরিচালনা করবেন বিডিও মহকুমা শাসক জেলা শাসক ও পুলিশ সুপাররা গত ২৬ নভেম্বর রাজ্য সরকার নির্দেশিকা জারি করে করে ওই কর্মসূচির কথা ঘোষণা করেছিল কর্মসূচি চলবে পয়লা ডিসেম্বর থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত সেই মতো আগামীকাল থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ওই কর্মসূচি এই কর্মসূচিতে সাথী, খাদ্য খাদ্যসাথী শিক্ষারশ্রী রূপশ্রী ও কৃষক বন্ধুর মতো দশটি প্রকল্প রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের সকল মানুষকে অন্তর্ভুক্ত করার কথা আগেই জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে রাজ্যের প্রতিটি পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে দুয়ারে সরকার কর্মসূচিতে ওই পরিবারগুলিকে একদিনের মধ্যে সাথী কার্ড দেওয়ার কথা সোমবার জানিয়েছেন মুখ্য সচিব একই সঙ্গে ওই শিবির থেকে খাদ্যসাথী প্রকল্পের কাজও হবে যাদের রেশন কার্ড নেই কুপনের মাধ্যমে রেশন পান তাদের রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে নাম ঠিকানা সহ এই শিবিরে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে যাদের জাতি শংসাপত্রের সার্টিফিকেট নেই তাদেরকেও সাহায্য করা হবে ওই শিবির থেকে ষাট বছরের ঊর্ধ্বে তফসিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য তফসিলি বন্ধু পেনশন প্রকল্প এ নাম নথিভুক্ত করা হবে এই প্রকল্পে মাসিক এক হাজার টাকা ভাতা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এছাড়া শিক্ষারশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন তফসিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীরা এই প্রকল্পে এই প্রকল্পের আওতায় বছরে আটশো টাকা স্কলারশিপ দেওয়া হবে তাদের গত লোকসভা নির্বাচনে আদিবাসী ভোট হাত হয়েছিল তৃণমূলের সে কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল কৃষক বন্ধু প্রকল্পে যে কৃষকদের নাম নেই তাদের নাম নথিভুক্ত করা হবে এছাড়া শিবিরে থাকা ভূমি ও ভূমি সংস্কার দফতরেরও দফতরের অফিসারদের কাছে পর্চার রেকর্ড সংশোধন করতে পারবেন কৃষকরা এছাড়া সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্যের প্রকল্প ঐক্যশ্রীতে নাম নথিভুক্ত করা যাবে দুয়ারে সরকার কর্মসূচিতে এই একই সঙ্গে এই কর্মসূচিতে থাকবে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সুযোগ সুবিধাও সুতরাং ফ্রেন্ডস আজকে যে লেটেস্ট আপডেটটি ছিল দুয়ারে সরকার প্রকল্প কর্মসূচি সংক্রান্ত